হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাচ্ছি আমার মিস্টার ডিএলএস গেমার চ্যানেলটিতে। তো আজকের ভিডিওটিতে আমরা মূলত আলোচনা করব যে কীভাবে আপনার প্লেয়ারকে ইঞ্জুরির হাত থেকে রক্ষা করবেন এবং ইঞ্জুরি রেটটা কীভাবে কমাতে পারবেন। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না। তাহলে চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের প্রায় সময় কিন্তু কেরিয়ার ম্যাচ বা লাইফ ম্যাচগুলো খেলতে গিয়ে প্রতিপক্ষের বাজে ডিফেন্ডিংয়ের বা বাজে ট্যাকেলের শিকার হয়ে আমাদের কিন্তু প্লেয়ারদের ইঞ্জুরিতে পড়ে যায়। তো তা রক্ষা করার জন্য আপনারা প্রথমেই আপনাদের যে মেডিকেল সেন্টারটা আছে সেটা ইম্প্রুভ করে নেবেন, এবং এই মেডিকেল সেন্টারটা আপনি যত ইম্প্রুভ করবেন বা যত উন্নত করবেন তত কিন্তু আপনার প্লেয়ারদের ইঞ্জুরিতে পড়ার রেটটা কিন্তু কমে যাবে। তো বন্ধুরা, আরেকটা গোপন টিপস থাকবে আপনাদের উদ্দেশ্যে। মূলত যাদের ছোট আইডি আছে তারা এটা খুব বেশি ইউজ করতে পারে। ছোট আইডি তাদের কিন্তু মানে লিজেন্ডারি প্লেয়ারগুলো খুব বেশি থাকে না, ধরেন দুই তিনজন চার পাঁচজন লিজেন্ডারি প্লেয়ার থাকে, এবং সেখান থেকে যদি একজন দুইজন ইঞ্জুরিতে পড়ে যায় তাহলে কিন্তু বিষয়টা অনেক কষ্টকর হয়ে যায়। তো মূলত টিপসটা তাদের উদ্দেশ্যে, আপনার কোনো প্লেয়ার যদি ইঞ্জুরিতে পড়ে যায় তাহলে সেই ম্যাচ থেকে সরাসরি আপনি হোম বাটনে প্রেস করে ম্যাচটা থেকে বেরিয়ে যাবেন, তাহলে দেখবে আপনার যে প্লেয়ারটি ইঞ্জুরিতে পড়ছিল সেটা কিন্তু আর থাকবে না। তো বন্ধুরা, আপনারা বোঝার সুবিধার্থে আমি একটি ভিডিওতে দেখিয়ে দিতেছি, আশা করি ভিডিও দেখে সম্পূর্ণ বুঝতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ইডেন হ্যাজার্ড কিন্তু ইঞ্জুরিতে পড়ছিল, এবং এই টিপসটা ফলো করার পর কিন্তু ইডেন হ্যাজার্ড সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তো বন্ধুরা, আবারও বলে রাখি, আপনারা সরাসরি হোম বাটনে প্রেস করে ম্যাচটা থেকে বেরিয়ে যাবেন, আপনারা কিন্তু ম্যাচটা পজ করে কুইট করবেন না। ম্যাচটা যদি পজ করে কুইট করে দেন তাহলে কিন্তু আর এই টিপসটা কাজে দেবে না। তো বন্ধুরা, এভাবে সরাসরি হোম বাটনে প্রেস করে যদি আপনি ম্যাচ থেকে বেরিয়ে যান তাহলে আপনার ম্যাচের ডাটাটা এফটিজের কাছে পৌঁছায় না, যার কারণে আপনার প্লেয়ার ইঞ্জুরিতে পড়লেও সেটা আর কিন্তু আপনার স্কোয়াডে কোনো প্রভাব রাখবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।